কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, সামান্য সিংহাসনকে কেন্দ্র করে যে এমনভাবে আমার সাধের বংশ ধ্বংস হবে তা যে স্বপ্নেও ভাবিনি। শুনছি অনেকেই বলছে আমিই দোষী, আমার উচ্চাকাঙ্ক্ষার জন্যই এই অবস্থা, আমি শাপগ্রস্ত মৎস্যরূপিণী অপ্সরার কন্যা সত্যবতী। আমার পিতা চেদিরাজ উপরিচর বসু, ধীবরদের রাজা দাস আমাকে আমার যমজ ভাইয়ের সাথে মা অদ্রিকার উদরে পান। ভাইকে পিতার কাছে পাঠিয়ে আমায় সযত্নে মানুষ করেন। সবাই বলতো অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী আমি, কিন্তু আমার গায়ে মৎস্যের দুর্গন্ধ থাকায় কেউ কাছে ঘেঁষতে চাইত না। তাই আমি পালক পিতার নির্দেশে যমুনার বুকে নৌকা চালাতাম। একদিন ঋষি পরাশর আমার নৌকায় উঠেছিলেন। তিনি আমার রূপে আকৃষ্ট হয়ে আমায় কামনা করলেন, তাতে তো আমার কোনো দোষ ছিল না। কুমারী অবস্থায় এইভাবে সমাজের বিরুদ্ধে যেতে আমি অস্বীকার করি। তিনি আমায় বর দেবেন বললেন, কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে আর আমার গায়ের মৎস্যের দুর্গন্ধ হরিণাভি সুগন্ধে মাতোয়ারা হবে। এইটুকু লোভ আমার হবে না, যেখানে দিনের পর দিন দেহের এমন গন্ধের জন্য নদীবক্ষে একাকী নৌকা চালনা করেছি। তবুও আমি দিবালোকে এভাবে ঋষির সাথে মিলিত হতে চাইনি, কিন্তু মন্ত্র বলে নৌকার চারিপাশে কুয়াশার আবরণ সৃষ্টি করলেন তিনি। শেষ পর্যন্ত ঋষির সঙ্গে সহবাসে এক পুত্রের জন্ম দিলেও কুমারিত্ব অক্ষুণ্ণ রাখা ও দেহে সুগন্ধের অধিকারিণী হওয়ার আশীর্বাদ পেলাম। তখন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত পারের বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরা তল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর, ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর, হে গম্ভীর হে গম্ভীর। পরবর্তীতে কুরুরাজ শান্তনু আমার দেহের সুগন্ধ ও রূপে মোহিত হয়ে রাজমহিষী করতে চাইলেন, কিন্তু ওনার যে সিংহাসনের দাবিদার জ্যেষ্ঠ পুত্র ছিল, তাই পিতা বিয়ে দিতে কিছুতেই সম্মত হলেন না। পিতার কথায় আমিও ভেবে দেখলাম, সত্যি তো, রাজার মৃত্যুর পর আমি তো রাজপ্রাসাদের এক কোণে পড়ে থাকব গর্ভজাত সন্তানদের নিয়ে। আমি রাজি হইনি, রাজা শান্তনুকে তো ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু গঙ্গাপুত্র যে এত বড় মনের মানুষ, অসাধারণ এক অঙ্গীকারে নিজেকে বেঁধে আমাকে রাজপ্রাসাদে নিয়ে আসবে তাতে তো আমার কোনো হাত ছিল না, বা এটা আমার চাপিয়ে দেওয়া সিদ্ধান্তও নয়। আমার প্রথম সন্তান চিত্রাঙ্গদ গান্ধর্বদের সাথে যুদ্ধে নিহত হল। বিচিত্রবীর্য সিংহাসনে বসার পর আমাকে কিছু সিদ্ধান্ত নিতেই হলো, কারণ আমার কনিষ্ঠ পুত্র রোগাক্রান্ত ছিল। দীর্ঘ সাত বছর দুই পত্নীর সাথে সংসার করেও সন্তান লাভ হল না, পুত্র মারা গেল উত্তরাধিকার না রেখেই। এরপর আমি তো ভীষ্মকে বলেছিলাম ভ্রাতৃবধূদের সন্তান সুখ দেওয়ার, কিন্তু কিছুতেই সে প্রতিজ্ঞা থেকে বেরিয়ে আসতে চাইল না। কেউ কি আমার দোষ? আমি রাজমাতা হিসেবে নিজের কর্তব্য পূরণ করেছি, আমার জ্যেষ্ঠ পুত্র ব্যাসদেবকে আহ্বান করেছি অম্বিকা অম্বালিকার গর্ভধারণে সাহায্য করতে। শুধু কি উচ্চাকাঙ্ক্ষা না পুত্রবধূদের প্রতি দায়িত্ববোধ, সিংহাসনের উপযুক্ত কাউকে পেতে চাই। পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকাকে মা হিসেবে দেখতে চাই,
এখানে বরং সমকালের নারীদের নির্লিপ্ত উদাসীনতা থেকে আমি অনেকটা এগিয়ে। আমি নিজের জেদ বজায় রেখে পৌত্রদ্বয়ের মুখ শেষ পর্যন্ত দেখেছিলাম। ব্যাসদেবের ঔরসে, অম্বিকার গর্ভে, অন্ধ ধৃতরাষ্ট্র ও অম্বালিকার গর্ভে পাণ্ডু জন্মালে দেখলাম দুজনের কেউ সিংহাসনের উপযুক্ত নয়। তাই আবার অম্বিকাকে গর্ভধারণের জন্য ব্যাসদেবের কাছে যেতে বলায় সে এক দাসীকে পাঠাল। আর কি আশ্চর্য, দাসীর গর্ভে বিদুরের মতো একজন ধার্মিক মানুষের জন্ম হল। আর ভালো লাগছিল না এই রাজ্য, এই সিংহাসন। শেষ পর্যন্ত সবার ভার ভীষ্মের হাতে দিয়ে অম্বিকা আর অম্বালিকাকে নিয়ে বানপ্রস্থে চলে গেলাম। সবাই ঠিকই বলে, আমার লোভ ও উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত যে এভাবে যুদ্ধে শেষ হবে সে কল্পনার অতীত থাকলেও আমি বঞ্চিত করেছি দেবব্রতকে। কি দরকার ছিল পিতার কথাই এভাবে সম্মত হবার? তিনি আমার প্রতি অনুরক্ত জেনেও এভাবে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দর কষাকষি করার? এর জন্য বিবাহ না করার যখন প্রতিজ্ঞা করল শান্তনুতনয় দেবব্রত, আমি তখন খুশিতে উচ্ছল হলাম। ধিক আমার নারীত্বকে, কোথায় সন্তান স্নেহে মায়ের অভাব ভুলিয়ে দেব? তা নয় তো একের পর এক বোঝা চাপিয়ে ভীষ্মকে বার বার বিব্রত করেছি। এত নারীর সিঁথির সিঁদুর মুছে দেবার জন্য অনেকটা দায় যে আমারও।